সাথে আপনার এত আবেগ স্মৃতি জড়িত, সেই ইলেকশনে যে আপনি নাই এটা কোনো ভাবে কষ্ট দেয় কিনা? ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। যেখানে অপমান লাগে, যেখানে ছোট মানে একটা মেয়ে বেহায়াভাবে সার জোর করে বসে থাকে, যেখানে ডিপজল ভাই এখন কেউ যাওয়ার চেষ্টা করে না, সুচরিতা বাসার চেষ্টা করে না, যেখানে আগে ফারুক ভাইকে বসে থাকতাম, সৈলানা ভাই বসে থাকতো, সেখানে এখন ভুতুরে বাড়ি, সেখানে তালা ঝুলে সন্ধ্যা হলেই, যেখানে শিল্পীদের মধ্যে একাত্মতা নাই, নিজে নিজের স্বার্থের জন্য এমপি হবে এগুলো নিয়ে দৌড়ঝাঁপ, নিজে একা হয়ে গেছে, তার লোকগুলো সরে গেছে, নিজে একটা মেয়ে কতটা অসহায় হলে এবং কতটা মানে আলাদা হয়ে গেলে সভাপতি খুঁজে পায় না, সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, তাহলে তার জন্য আর সমিতির কী থাকবে? আর আমি যদি কালকে দাঁড়াই, আমি কালকে প্যানেল দাঁড় করাই ফেলবো এক মিনিটের মধ্যে। কি বুঝে কি যে আপনি পিছন থেকে আসল শক্তি, মানে আসলে আবার একটা কাদা ছড়ে ছড়ে অনেক কিছু হবে, এই জন্য একটা সাজানো যে আপনি এসে সব কিছু কলকাঠি নাড়বেন, পিছন থেকে সামনে হচ্ছে ডিপজল ভাই। মিশা ডিপজল রুবেল এরা কি নর্মাল লোক মনে করছেন? একটা পিলার 30-35 বছরের ক্যারিয়ার এক একজন, আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, এটা নিয়ে থাকবো কখন? বেকার সময় কই আমার? আমার প্রতিদিন কোনো না কোনো ইভেন্ট থাকে, আমার ছবি রিলিজ, আমি অস্ট্রেলিয়া ট্যুরে যাচ্ছি, আমার অস্ট্রেলিয়া ট্যুর আছে মেলবোর্নে 25 তারিখে, আমার সিডনিতে ট্যুর আছে, আমার টরন্টোতে ট্যুর আছে, আমি এগুলো নিয়ে ব্যস্ত। কত কাজ থাকে না মানুষের জীবন, আমি এখন অনেকগুলো ইভেন্ট করি, আপনারা যে বলেন যা বেকার আর কি, ভিতরদের কাজ একটু মাঝে মাঝে দুই একটা সব না, তো এগুলো নিয়ে তো ব্যস্ত, তো এগুলো নিয়ে আমি এখন ওই এগুলো নিয়ে পলিটিক্স করে সময় পাই, শিল্পী সমিতির মধ্যে এখন আর কিছু নাই। এটা এত সুন্দরভাবে সাজানো সাজাইছিলাম, সেটাকে যে রজিনা পাই তো বলে দিয়েছে যে অন্ধকার করে ফেলছে, কোনো যৌক্তিক নাই। নিয়ম আছে, ঠিক মতো চাঁদা না দিলে আর সংগঠন বহির্ভূত কোনো কাজ করলে বা কোনো মামলা টামলা খাইলে, তার মানে ফৌজদারি মামলা আর কি, এইগুলো খাইলে সদস্যপদ বাতিল হয়, সংবিধানের লেখা আছে 6 না 5-এর ঘ না ঘ জন মনে হয় সংগঠনতন্ত্র, গঠনতন্ত্রে লেখা আছে, গঠনতন্ত্র দেখলে বলতে পারবো। এদের তো ভয় যে জায়েদ যে কোনো সময় দাঁড়ায় যেতে পারে, এই জন্য কোনো কারণ ছাড়াই আমার লিস্টে নাম উঠাবে না, যেন ভোট না করতে পারি, ভোট না দিতে পারি, এগুলো করবে নোংরামি, দেখেন এগুলো বলে রাখলাম, সব হবে এগুলো, কত নিচে নামতে পারে একটা সমিতি বাঁচানো মানে একটা সমিতির চেয়ার দখলের জন্য, এবং পিছন থেকে সময় কিন্তু নিজের বুদ্ধি নেই, এত সবাই হোসেন বুদ্ধি দিয়ে এগুলো করে। নির্বাচন হইতে পারে, কারণ মামলা তো একটা পদ নিয়ে বিচারাধীন, কমিটি নিয়ে নির্বাচিত দিন না, তাতে মামলা হওয়ার সম্ভাবনা নাই, মানে সমস্যা নাই, কারণ সদস্য পদটা নিয়ে শুধু, সাধারণ সম্পাদক পদটা নিয়ে শুধু মামলা।